জান্নাত আল ফেরদাউস এই আরিতে আপনি লিখেছেন, পরিবার পরিবারের সবার সম্মতি উপস্থিতিতে বিয়ে হয়েছে, এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কি গুনাহ হবে? যদি কোনো ব্যক্তি বিবাহ করাটা তার চাকরির জন্য নিষিদ্ধ হয়, অর্থাৎ এমন কোনো চাকরি হতে পারে যে চাকরিতে অবিবাহিত লোক চাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে চাকরি দাতাদের কাছে বিবাহের বিষয়টি যদি গোপন করেন সেটা অবশ্যই প্রতারণা হবে, আর কোনো মুসলমান প্রতারণা করতে পারে না এবং প্রতারণা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, গুনাহের কথা, বিধায় এই কাজটি তার করা উচিত হবে না। যদি কর্তৃপক্ষ যৌক্তিকভাবে বিশেষ করে আপনার অবিবাহিত চাকরিজীবী চায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের গোপন রাখাটা উচিত নয়। তাছাড়া বিবাহ এটা প্রচার করার জিনিস, আলিনুন নিকাহ হাদিসে আসছে বিবাহকে তোমরা প্রচার করো, তাহলে বিবাহকে গোপন করাটা উচিত নয়। বিশেষ করে চাকরির স্বার্থে যদি আপনি গোপন কর মিথ্যা কথা বলে তাহলে অনুচিত হবে। হ্যাঁ, আপনি যদি জুলুমের শিকার হন, আপনাকে বাধ্য করা হয়, তাহলে সেটা ভিন্ন কথা যে চাকরি যেখানে করছেন সেখানে আপনি এটা বললে আপনার প্রতি অবিচার হবে, জুলুম হবে, তাহলে আপনি গোপন রাখতে পারেন, তো মিথ্যা বলবেন না।